গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজে 4:55, মানে আমি 4টার সময় উঠে আমার এদিকে সমস্ত অনেকটা কাজই এগিয়ে। দেখো আমার ভাত হয়ে গেছে, এদিকে দেখো মাছের ঝোল প্রায় হওয়ার মুখে, এদিকে জল গরম করা, চা করা, সোনা বাবার জল গরম করা সব রেডি। এই ব্রাশটাই করে নিলাম, এবারে আমি এখন আটা মাখবো পরোটা করার জন্য। আর হবে নিরামিষ, এই যে শীষ পালং, তরকারি শীষ পালং দিয়ে এবার নিরামিষের মতো হবে, এটাই হবে। তো চলো দেখতে থাকো, এটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। মানে হওয়ার মুখে একটু হলেই হয়ে যাবে। ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল হোক। আমি এই ফাঁকে আটাটা মেখে নিই, মেখে পরোটাটা, গ্যাস ফাঁকা আছে, পরোটাটা করে নেবো। তোমার এই যে পেঁয়াজে পেঁয়াজে বেটে রেখেছি কালকে, এটা মাথায় মাখবো। তো আগে আটাটা মেখে পরোটা বেলার কাজ মানে করে নিই, তারপরে মাথায় মাখবো। তো জানেন আধ ঘন্টা মেখে, আগে আগে আধ ঘন্টা মাখা থাকলেই হবে, কালকে অনেকক্ষণ মাখা ছিল। তো চলো ইয়ে করে নিই, আটাটা মেখে নিই, দেখতে থাকো। দেখো মাছের ঝোল হয়ে যাওয়ার পর আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি, শীষ পালং। দেখো আমার এদিকে সব পরিষ্কার হয়ে গেছে, আর এখানে সব খাবার দাবার দেখো রেখেছি। এটা হচ্ছে চিনির পরোটা, আমার জন্য বানিয়েছি সকালে খাওয়ার জন্য। এটা হচ্ছে নিরামিষ, ওই যে তরকারিটা, শীষ পালং শাকটা, আর এই যে হচ্ছে ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। তো এই হলো রান্না। এখন এই দুধ দিতে আসবে। এগুলো হচ্ছে ইমলি লজেন্স, ইমলি মা এনেছে রেখে গেল, ইমলি লজেন্স এগুলো থাক, পরে খাওয়া যাবে। এখানে রইল, এটাকে রেখে দিতে হবে। চলো তো দেখো মাথায় লাগিয়েও নিয়েছি, আমি এখন বিছানার চাদরটা তো তুলে তো দেবো, দিয়ে একবারে আমি স্নানে ঢুকে যাব, দুধটাও নিয়ে নেবো। তো চলো একবারে স্নান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখনের মতো টাটা। দেখো স্নান টান তো হয়ে গেছে, জামা কাপড় কেচে দিয়ে মেলা হয়ে গেছে, তো কেচে দিয়ে মেলা হয়ে গেছে দেখো। তো এবার আমি একটু বসবো, 8:38 মতো বাজে। তো চলো একটু বসে টসে নিই, আর আমি তো চিনির পরোটা বানিয়েছি তাই খেয়ে নেবো। চলো তো খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে তো খেয়ে নিই, চলো পরে আবার কথা হচ্ছে। তো দেখো সোনা বাবা তো উঠে পড়েছে, ওকে খাওয়া দাওয়া স্নান সব কমপ্লিট। এদিকে দেখো আমার বিছানা চাদর টাদর পাতা হয়ে গেছে, এই যে ওইদিকে বালিশের ওয়ার টোয়ার দেখো ভরা হয়ে গেছে। ওই বালাপোস্টটা হলুদ ইয়েলো কালার বালাপোস্টটার ইয়ে ওয়ারটা খুলে ধুয়ে দিয়েছি, ওটা আবার শুকিয়ে গেলে পরিয়ে দেবো, ওটা আমার দিদা আমাকে দিয়েছে। তো চলো এবার একটু বসে টসে নিই, তারপরে আবার কথা হবে। দেখো সোনা বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খেতে বসে পড়েছি, ওর বাবারও খাওয়া হয়ে গেছে, ওর বাবার ঠামকে আনতে চলে গেছে। আর এখানে দেখো আমি ভাত নিয়ে নিয়েছি, এই যে আমার শাশা শীষ পালং, এটা কালকে রিচড় ছিল একটু, এটা সোনা বাবাকে খাওয়াতে নিয়েছিলাম, খাইনি, আর এটা মাছের ঝোল। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং, দেখো চলে এসেছি রান্নাঘরে, এসে ফ্লাক্সের জল গরমটা করে নিয়েছি, মার যে জল গরম খায় সেটা, চা বানিয়ে নিয়েছি আর কফি বানিয়ে নিয়েছি, খাইয়ে দিয়েছি। এটা কফি হয়ে গেছে, এটা মাকে দেবো, এই যে কেক, এই কেক, এই যে এই কেকগুলো, এই যে মাকে দেবো, এটা আমাদের দুজনের, ওকেও দেবো,
মাকে দিয়ে আসি আর আমরাও খেয়ে নি পরে আবার কথা হচ্ছে তারপর কাটাকাটি করব কালকে রান্না দেখো কফি টফি তো খাওয়া হয়ে গেল আর এদিকে দাকুটাও হয়ে গেছে এখানে ঝিঙে আছে নিচে টমেটো লঙ্কা আছে এটা তলায় আলু আছে ওটা হচ্ছে বিট গাজর কাটা আছে ভাজা হবে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল হবে রাঁধুনি ফোড়ন দিয়েই কালকে রান্না হবে আর এদিকে সব রাখা হয়ে গেছে বা সোনা বাবাকে একটু পড়তে বসাতে হবে তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে চলো আজকের মতো এখানেই তারপর দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা দেখো আমার পরোটা রুটি বেলা হয়ে গেছে ইঁচড়টা হয়ে গেছে এগুলো এখন ভাজা হয়নি আমি আগে পরোটাটা করে নিই মাকে দিয়ে দেবো তো ওই জন্য পরোটাটা করে নিই এই তেলটা দেবো পুরো গরম হয়ে যাবে এই দেখো পরোটা ভাজছি